ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে, আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে গাছটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো টেবিল কামিনী। তো টেবিল কামিনী গাছ, একে অনেকে আমরা মিনি কামিনী বলেও জেনে থাকি। এই গাছে কিন্তু ফুল হয় না, কিন্তু এই গাছ বনসাই যারা আমরা তৈরি করি তাদের জন্য খুব সহজ একটা গাছ। মানে যারা নতুন বনসাই শুরু করছেন, মানে বনসাই গাছ আপনারা সবাই জানেন যে একটা বড় গাছকে যদি আমরা ছোট আকার দিয়ে রেখে দিতে পারি, কিন্তু বড় গাছের সমস্ত গুণ তাতে থাকবে এবং সেটা একটা ছোট্ট টবের মধ্যে খুব সুন্দর একটা বড় আকারের গাছের শেপ দেখাবে। তো এটা কি আমরা বনসাই বলি? তো সেই বনসাই দেখুন, এই গাছটাকে দেখলে অনেকটা মনে হবে খুব বয়স্ক একটা গাছ, পুরনো গাছ এবং অনেকটা বনসাইয়ের লুক নিচ্ছে। কিন্তু এই গাছটার এমন একটা গুণ আছে যে এই গাছটাকে কিন্তু আমরা বনসাইয়ের জন্য যদি নাও ট্রিটমেন্ট করি, তাও কিন্তু এরকমভাবেই বুসি আকারে নিজে থেকেই বনসাইয়ের আকার নিয়ে নেয়। কোনো কিছু একে এক্সট্রা এর উপর কাজ না করলেও এই বনসাইয়ের সেভ নেই, গাছটার গুণটাই এরকম। তো এই গাছের নাম হচ্ছে টেবিল কামিনী। তো ভুলেও কোনো দিনও একে টেবিলে রাখবেন না, বা কোনো ইনডোরে বা কোনো রকম বাড়ির মধ্যে যেখানে সূর্যের আলো আসে না সেরকম জায়গায় রেখে ফেলবেন না, তাহলে কিন্তু এই গাছ বাঁচবে না। তো এই গাছ যারা নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে দেন, তারা কিন্তু এই গাছকে বাঁচাতে পারবেন না। তো এই গাছ হচ্ছে আউটডোরের গাছ। তো এবার একটা একটা করে এই গাছের আমরা পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই গাছের হচ্ছে গ্রোথ, মানে সব থেকে যে সময় এই গাছ বৃদ্ধি পায় সেটা হচ্ছে এই বর্ষাকাল। তো এখন বর্ষাকালের শেষ দিক চলে এসছে, তো বর্ষাকাল এই গাছের জন্য খুব মানে ভালো ওয়েদার এবং এই সময় এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো এই গাছকে আপনারা নিজে থেকে বুসি হয়, কিন্তু এর থেকেও বেশি যদি আপনারা বুসি করেন বা একটা আকার দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু বর্ষার শুরুতে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি বর্ষার শুরুতে গাছটাকে কাটাই ছাঁটাই করেছি এবং কাটাই ছাঁটাই করলে গাছটা আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। শীতকাল হচ্ছে এই গাছের ডরমেন্সি পিরিয়ড। যখন শীতকাল আসবে তখন কিন্তু প্রত্যেকটা ডাল, এই যে দেখতে পাচ্ছেন এই ডালের কিন্তু এতটা করে অংশ শুকিয়ে যাবে এবং উপরের অংশ পাতা থাকবে। তখন ভুলেও কিন্তু ভাববেন না যে গাছের কোনো রোগ এসেছে, কীটনাশক দিয়ে দিই বা কোনো রকম এক্সট্রা খাবার দিই, এটা ভুলেও করবেন না। সেই সময় হচ্ছে গাছের ডরমেন্সি পিরিয়ড, গাছকে রেস্ট নেওয়ার সেই সময় প্রয়োজন। তো গাছকে রেস্ট দিতে দিন, আবার দেখবেন বর্ষাকাল আসবে, বর্ষাকালে বা গরমের সময় গাছটা আবার সুন্দরভাবে সেজে উঠবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, যেটা আপনারা ফলো করলে গাছের গ্রোথ ভালো হয়। আচ্ছা, এবার আসি এই গাছের মাটি কীভাবে প্রস্তুত করবেন। তো এই গাছের কিন্তু এই যে গোড়ায় দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় হয়, এর কিন্তু মাটি খুব গভীরে এর গাছের শিকড় প্রবেশ করে না, খুব সরু সরু শিকড়, মাটির অল্প নিচেই থাকে এবং সেই শিকড় যদি খুব বেশি আমরা জল দিয়ে দিই তাহলে কিন্তু সেই শিকড় পচে যেতে পারে। এই বর্ষায় এই গাছে যেমন গ্রোথ হয় ভালো, তখন এই টবে যদি জল বেশি জমে থাকে তাহলে কিন্তু দু একদিন অন্তর অন্তর সেই জলকে ফেলে দিতে হয়। তো মাটি যখন প্রস্তুত করবেন তাহলে বুঝতেই পারছেন এই গাছ জল বেশি পছন্দ করে না, তাই বালির ভাগটা বেশি দেবেন, প্রায় 40-50% বালি নেবেন আর বাকিটা মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছ বসিয়ে দেবেন। আর এতে কোনো এক্সট্রা খাবার না দিলেও গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে মাঝে মাঝে কিন্তু এই মাটিটা খুঁচে দিতে হয়, খুঁচি দিয়ে অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন। আর আপনারা সমস্ত গাছে যেমন খাবার দেন দিতে পারেন, এই গাছের জন্য এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হয় না। আপনাদের কাছে যদি এনপিকে থাকেন এনপিকে দিতে পারেন, কোনো মিক্সড কম্পোস্ট যদি থাকে দিতে পারেন। তো মিক্সড কম্পোস্ট দিলে অতি অবশ্যই মাটিটা একটু খুঁচে দিয়ে তারপর দেবেন। আচ্ছা, এবার আসি সানলাইট। এই গাছের সূর্যের আলোর প্রয়োজন হয় কিন্তু খুব বেশি না। এই গাছকে আপনারা দিনে 3-4 ঘন্টা সূর্যের আলো আসে, সকালের দিকের সূর্যের আলো 3-4 ঘন্টা আসে এরকম জায়গায় রাখুন, মানে ব্রাইট সানলাইট আসবে। তারপর কিন্তু ফুল সানলাইট, আমরা যে ছাদে যখন ফুল সানলাইট আসে সেরকম জায়গায় কিন্তু এই গাছকে রাখা যাবে না। দিনে 3-4 ঘন্টা সূর্যের আলো আসে এরকম জায়গায় রাখুন, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। তো যখন গরমের সময় আসবেন দেখবেন এই গাছের অনেক ডাল দেখবেন শুকিয়ে যায়, তো সেই শুকনো ডালগুলোকে মাঝে মাঝে কেটে ফেলে দিতে হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গাছের নেচার ওরকম, পুরনো ডাল কিছু আস্তে আস্তে শুকিয়ে যায় তারপর আবার নতুন ডাল গজায়।
আচ্ছা, এবার আসি কীটনাশকের কথা। তো এই গাছ আমার কাছে প্রায় 2 থেকে 3 বছর আছে, কিন্তু এই গাছের আমি কোনোদিনও পেস্টিসাইড স্প্রে করিনি। আপনারা নিম অয়েল বা ফাঙ্গিসাইড যেমন গাছেতে স্প্রে করেন, তার সাথে এই গাছকেও দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই গাছেতে কীটপতঙ্গের আক্রমণ খুব কমই দেখা যায়। আর এই গাছের চারা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছের যে ডাল, এই যে মোটার দেখে একটা ডাল, এরকম যে ডালটা একটু পরিণত হয়ে গেছে দেখি বুঝতে পাচ্ছেন, এরকম একটা ডালকে কেটে নিয়ে আপনারা এই বর্ষার সময় বসিয়ে দেবেন মাটিতে, ভিজে মাটিতে বসিয়ে দেবেন এবং টপটাকে ছাওয়া জায়গায় রাখবেন, তাহলেই কিন্তু চারা তৈরি হবে। যদি আপনাদের কাছে কাটিং এড থাকে, আমি কাটিং এডের ভিডিও বানিয়েছি, মানে রুটিং হরমোন, তাহলে সেটা লাগিয়ে বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলেও বসিয়ে দেবেন, 4-5টা কাটিং একসাথে বসাবেন, তার মধ্যে দেখবেন 2-3টে কিন্তু গাছ তৈরি হয়ে গেছে, খুব সহজেই গাছ তৈরি হয়। এই দেখুন আমার এখানে চারা বানানো আছে, এটা এবছরের চারা বানিয়েছি। এই দেখতে পাচ্ছেন এটা প্রায় 1 মাস হয়ে গেছে, গাছটা এখনও কিন্তু মারা যায়নি, তার মানেই বোঝা যাচ্ছে যে গাছ ধরে গেছে। এই যে ছোটো ছোটো ডাল বসিয়ে দিয়েছিলাম, তো খুব সহজে আপনারা চারা বানিয়ে নিতে পারবেন। তো যারা বনসাই শুরু করতে চাইছেন তারা কিন্তু এই গাছ অবশ্যই নিয়ে আসতে পারেন। তো এবার আপনারা যেমন খুশি এই গাছকে শেপ দিতে পারেন, বা ওপরটা এরকম বুসি করে নিচেটা ফাঁকা রাখলে যেমন আমি করেছি এরকমও করতে পারেন। তো খুব সুন্দর দেখতে লাগে, খালি একটাই ভুল করবেন না এই গাছের জন্য, টেবিল কামিনী ভেবে কিন্তু একে বাড়ির মধ্যে রেখে ফেলবেন না। এই গাছ কিন্তু আউটডোর গাছ, এই গাছকে আপনারা বাইরের আবহাওয়ায় রাখুন, গাছ সুস্থ থাকবে, সবল থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই গাছ কিন্তু আপনারা যত কাটাই ছাঁটাই করবেন তত কিন্তু বুসি হবে। আর যদি আপনি কাটাই ছাঁটাই নাও করেন, এই গাছের খুব ভালো গুণ হচ্ছে নিজে থেকেই এরকমভাবে বুসি হয়। তো এরকম গাছ খুব কমই দেখা যায় যে গাছগুলোকে আমরা কোনো রকম কেয়ার ছাড়াই বনসাইয়ের রূপ দিতে পারি, তার মধ্যে এই গাছটা অন্যতম। তো আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই বনসাই বানাতে পারেন, আর যদি না থাকে তো অবশ্যই গাছ নার্সারি থেকে কিনে রাখতে পারেন। খুব কম যত্নের গাছ এবং খুব সুন্দর বাগানকে সাজিয়ে রাখতে সাহায্য করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো এই গাছ সম্পর্কে আপনারা প্রবলেমে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।